গুড আফটারনুন ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি ভালো আছি। তাই যাই হোক, আমি স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, আর পুজো টুজো দেওয়া হয়ে গেছে, রান্না বান্নাও সব হয়ে গেছে পুরো কমপ্লিট। এবার তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাবো, মানে হচ্ছে আমার বোনের শাশুড়ি মারা গেছেন, তাহলে তার কালকে ঘাট কাজ, তাই বাপের বাড়ি থেকে ঘাট কাজের জামাকাপড় দিতে হয়, তুলতে হয়। তা কী কী কিনেছি না কিনেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা চলো, কী কী কিনেছি না কিনেছি তোমাদের সেটাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। কারণ দেখাচ্ছি আগে প্রথমে আমি বোনের জন্য কী কিনেছি সেটা দেখাচ্ছি। বোনের জন্য তো কিনেছি মায়ের কাছ থেকে, তোমাদের সেটা আগেই দেখিয়েছি ভিডিওতে, আগের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো। বোনের জন্য মায়ের কাছ থেকে আমি নিয়েছি, এই দেখো জামদানি, একটা সফট জামদানি শাড়ি দেখো, এটা হচ্ছে পুরো পুরোটা, আর হচ্ছে এটা হচ্ছে কাজটা হচ্ছে আঁচল, হচ্ছে আঁচল। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে জিনিসগুলো। এই দেখো, এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে আঁচল। ও আসবি না কিন্তু, এখন আমি ভিডিও করছি, আমার মেয়েটা না একদম ভিডিও করতে যাচ্ছে, খুব জ্বালায় আমাকে, খুব দুষ্ট। দেখো তোমরা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এটা হচ্ছে পুরো বডি, তোমার কালারটা ঠিক আছে, এটা অরেঞ্জ একদম টকটকে, কালারটা সত্যি খুব সুন্দর। আমার বোনকে দেখালাম, আমার বোনের তো খুবই পছন্দ হচ্ছে। একটা রেড কালারের ছিল, কিন্তু রেডের থেকে ওর অরেঞ্জটা বেশি পছন্দ হচ্ছে, আমারও তাই অরেঞ্জটা বেশি পছন্দ হচ্ছে। এই জন্য আমি বোনকে বললাম যে তুই অরেঞ্জটা নেব, ওকে দেখালাম দুটো কালার, ও বললো যে দিদি অরেঞ্জটাই বেশি ভালো আছে, তাহলে আমি এটা কিনেছি। কিন্তু কালারটা ফোনে অতটা বোঝা যাচ্ছে, কিন্তু অরিজিনাল কালারটা না পুরো টকটকে, খুব সুন্দর। দেখো দেখতে পাচ্ছ, এই দেখো পরলেও খুব ভালো লাগবে। আর আমি এটা নীল কালারের শাড়ির সঙ্গে নীল কালারের ব্লাউজ কিনছি, ব্লাউজটাও কিনেছি তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কোন দোকান থেকে কিনেছি। এই দেখো ব্লাউজ, এই দেখো পুরো নীল একদম টকটকে ব্লাউজটা, এরকম হাতার মধ্যে এরকম পাট, এই শাড়ির সঙ্গে খুব মানাবে ভালো। আর এরকম এছাড়াও এরকম দেখো শাড়ি, শাড়ির সঙ্গে এই যে নীল কালারের টকটকে ব্লাউজ ভালো লাগবে, সবুজটাও মানাবে, কিন্তু সবুজের থেকে নীলটা বেশি ফুটবে, কেন মানে তো নীলটা যেহেতু বেশি বড় বড় ফুল, আর নীলটা বেশি টকটকে, এটা নীলটা বেশি ভালো লাগবে। আমি বললাম নীলটাই নীলটা, বোন জিজ্ঞেস করছিল দিদি কোনটা কোন কালারের ব্লাউজটা বেশি ভালো লাগবে, আমি বললাম নীলটাই ভালো লাগবে, তারপরে তাহলে নীলটাই নিয়ে আসিস, তাহলে ও এটা এটা শ্রাদ্ধের দিনকে পরবে। আমার বোন আমার বাপের বাড়ি থেকে শ্রাদ্ধের দিনকে আর ঘাট কাজের দিনকে দুদিনকেই নতুন জিনিস পরতে লাগে, তাহলে ঘাট কাজের দিনকে আমার বৌদি দিচ্ছে সেগুলো পরবে, আর হচ্ছে শ্রাদ্ধের দিনকে আমার বোন এগুলো পরবে। এই যে শাড়ি, এটা হচ্ছে ব্লাউজ, আর তার সাথে দাঁড়া দেখাচ্ছে সায়াও নিয়ে, এই যে অরেঞ্জ কালারের সায়া, সায়া আর কি দেখবে কি এমন, আর এখন এবার বোনেরটা হলো, এবার হচ্ছে বোনের ছেলে মেয়েরটা, তারা প্রথমে দেখায় বোনের মেয়েরটা সবসময় পরার জন্য, এই দেখো সবসময় পরার জন্য আমি এই টপটা, এটা হচ্ছে আমি বিশাল থেকে মানে কলকাতা মার্ট থেকে নিয়ে এসেছি, এটা দেখতে পাচ্ছো তোমরা আগের ভিডিওতে দেখেছো, এটা হচ্ছে সামনেটা আর এটা হচ্ছে পেছনটা, খুবই সুন্দর, এটা পরলে ওকে খুব ভালো লাগবে, এটা ও শ্রাদ্ধের দিন পরবে, এটা জামা আর প্যান্টটা এই যে সবসময় পরার জন্য, প্যান্টটা থ্রি বর্ডার প্যান্ট, এটা রানি কালারে নিয়ে এসছে, এই দেখো এটা হচ্ছে জামা টপ আর এটা হচ্ছে প্যান্ট, তাহলে এটা হচ্ছে আমার বোনের মেয়ের। দেখলে তোমরা কমেন্ট করে জানিও কেমন হচ্ছে জিনিসগুলো, কিনেছে ঠিক পছন্দ তোমাদের হচ্ছে নাকি সেটা জানাবে তোমরা কমেন্ট করে, যে জিনিসগুলো ঠিকঠাক কিনতে পেরেছি কি পারিনি। এটা হচ্ছে আমার বোনের মেয়ের টপ হয়ে গেল দেখানো, আর এটা হচ্ছে প্যান্ট, ঠিক করার প্যান্টটা ঘরে সবসময় পরতে পারবে। আর বোনের ছেলের জন্য কিনে এসেছি, গরমে পরার জন্য না, গরমে পরানো পরার জন্য সবসময় হালকা জিনিসই ভালো লাগে। এই দেখো হোয়াইট কালার, এটাও আমার বোনের খুব পছন্দ হয়েছে, এটাও আমি কলকাতা মার্ট থেকে নিয়ে এসেছি বিশাল থেকে, এই দেখো গেঞ্জিটা দারুণ একদম হালকা, ভীষণ কাপড়টা ভীষণ সফট,
আর বিশালের জিনিস তো ভালোই হয়, তোমরা তো সবাই জানো, তোমরাও তো কেনাকাটা করো। কাপড়টা সত্যিই খুব ভালো, এটা হচ্ছে গেঞ্জি ওর জন্য, আর এটা হচ্ছে ওর হাফ প্যান্ট, ব্ল্যাক কালারের মধ্যে ছোটো ছোটো ইয়েলো কালারের, অরেঞ্জ কালার, অরেঞ্জ কালারের সবসময় পড়বে গরমের মধ্যে প্যান্ট দিয়ে আর এই গেঞ্জি। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, আমি ঠিকঠাক কিনতে পেরেছি কি পারিনি। তাহলে বোনের হয়ে গেল কী কী কিনলাম, বোনের মেয়ের দেখালাম কী কী কিনলাম, বোনের ছেলের দেখালাম কী কী কিনলাম, এবার বোনের হাজবেন্ডটা দেখাচ্ছি ওর জন্য কি। ও তো আর গেঞ্জি টেঞ্জি ওই নতুন গেঞ্জি টেঞ্জি ওগুলো তো পড়বে না, আমি ভেবেছিলাম ওগুলোই দেবো, কিন্তু না ওদের এগুলো করতে হয় স্যার দুদিনকে। টর্লিঙ্গো কাপড়ের একটা ধুতি নিয়ে এসেছি, কি দেখবে ধুতি, কিন্তু পাড়ালা ধুতি টর্লিঙ্গো কাপড়ের। আর হচ্ছে ধুতি আর এই যে গেঞ্জি, গেঞ্জি আর খুলে দেখালাম না, দেখতে পাচ্ছ গেঞ্জি, আর এটা হচ্ছে ওর প্যান্ট ধুতি নিচে পরার জন্য, আর হচ্ছে গামছা, দেখতে পেলে আমার বলছে এখন ও রুটি বেলবে, ও বেলনিচাকি নিয়ে এসেছে, দাঁড়া দেখাচ্ছে এরকম। সেই মেলা থেকে কিনতে যেতাম বেলনিচাকি, এটা এখন বলছে আমাকে আটা দেওয়া করে, আমি এখন 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 12টা বাজে, আমি এখন 8টা কোথায়, এই 12টা বলছি না 1টা বাজে, আমি এখন 8টা কোথায় পাবো। চলো এগুলো এখন ভাজ করে গুছিয়ে নিই, তারপর আর তোমার সঙ্গে কথা হচ্ছে। তাহলে জিনিসগুলো আমি ঠিকঠাক কিনতে পেরেছি কি পারিনি তোমরা সেটা কমেন্ট করে জানিও, আর জিনিসগুলো কেমন হয়েছে, কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে তোমরা একটুখানি বলো। তাহলে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, এখন বেঁকে যেহেতু খাওয়াবো, তার ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আজকের মতন আমার বকবক আমি এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ও কালকে আমরা আবার গঙ্গায় যাবো বোনদের সঙ্গে, বোনেরা যাবে তো, তা বাপের বাড়ির লোকদের যেতে হয় জিনিস নিয়ে গিয়ে, তাই কালকে গঙ্গায় যাবো। তা গঙ্গায় গিয়ে কী করবো না করবো সবই তোদের সঙ্গে শেয়ার করবো। গঙ্গায় কী করবো, গঙ্গায় গিয়ে আমরা স্নান করবো, মানিরা স্নান করবে, আমরা যাবো যে জামা কাপড় পরবো, এ করবো মানিরা, স্নান স্নান হয়ে গেলে চলে যাবো। তাহলে ভিডিওটা বেশি বাড়াবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলো টাটা। ও হ্যাঁ একটা কথা, স্নেহা আদু হ্যাঁ সে কমেন্ট করে আমাকে জানিয়েছো যে তোমাকে আমার ভীষণ ভালো লাগে, তোমার খুব ভালো লাগে, স্নেহা খুবই থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসার জন্য। চলো টাটা, তাহলে আজকের মতন আমার বাবু আমি এখানেই শেষ করে দিলাম।